হ্যালো, আসসালামু আলাইকুম বেয়ার্স, আপনাদের মাঝে আসছি কীভাবে আপনারা সারা বছর ফ্রিজে আপনার সিম সংরক্ষণ করে রাখবেন। আমরা সিমটা এইভাবে কেটে নিয়েছি, বিসিএলআর সিম নিয়েছি দেখতে পাচ্ছেন তো। আমরা এইরকম সিমটা রাখবো, সামনে রোজা আসছে, আমরা জানি প্রতিদিন কিছু কিছু নতুন আইটেম করে রান্না করতে পারি। তো আমরা এখানে গরম পানি নিয়েছি, তার মধ্যে আমরা এক চামচ আপনার ই দিয়ে দেবো চিনি, কারণ চিনিটা দিলে কী হবে বেশ আপনার কালারটা নষ্ট হবে না, কালারটা সুন্দর থাকবে। আমরা এর জন্য ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আমি এর আগে আরও কিছু সিম করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো পানিটা বলো যেহেতু আসতেছে, আমরা সেখানে এখন এই সিমগুলোকে দিয়ে দেবো। সিমগুলোকে ধুয়ে ভালো করে আগেই আলাদা করে রাখবেন, কারণ পানি থাকলে আবার সেটা ই হতে সমস্যা হতে পারে। তো আমরা এভাবে সিমগুলোকে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আমরা একটু বেশিক্ষণ না, এক মিনিটের মতো এটাকে ঢেকে দেব। আর এখানে বেয়ার্স আমি কি করেছি, পানি রেডি রেখেছি, যে পানিটার মধ্যে আমি কিছু বরফ দিয়ে রেখেছি যেন আমার এই পানিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা বেশি ই করা যাবে না, মানে গরম রাখা যাবে না, সাথে সাথে এমনভাবে ব্যবস্থা করতে হবে দুটার মধ্যে পানি রেখে দেবেন, যেন সাথে সাথে আপনি পানিটা চেঞ্জ করলেই তাড়াতাড়ি সিমটা ঠান্ডা হয়ে যায়। এভাবে আপনি সারা বছরই ঘরে সিম রাখতে পারবেন। ব্যাস দেখুন কীভাবে আমার সিমটা আপনার ফুটে উঠেছে। আমি আর এটাকে গরম করবো না, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ঠিক এই পরিমাণে। আর আপনার সিমটা দেখছেন কি সুন্দর সবুজ কালার হয়ে রয়েছে। আমি এরকম একটা জালিতে প্রথমে ঢেলে নেব, যেহেতু গরম পানিটাও যদি পরে আপনার ই হয়ে যাবে, গরম পানিতেটা সাথে সাথে ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা ঢেলে দেব, তারপরে ভালো করে নেড়ে নেব যেন আমার গরম ভাবটা চলে যায়। বেয়ার্স এটা করার কারণ হচ্ছে সিদ্ধ করার দরকার নেই, আমি শুধু একটা প্রসেস করে রাখবো, যে প্রসেসটায় আপনার এটা ভালো থাকবে। এভাবে আমরা দুই তিনবার করে পানি। হ্যালো বেয়ার্স, আমরা ওইভাবে যেভাবে বলেছিলাম যে বারবার পানি বদলে এভাবে আপনার ঠান্ডা করে নিতে হবে, আমি বেশ অনেক সময় দুই ঘন্টার মতো এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এখানে দুই সাইজ করেছি বেয়ার্স, কারণ আমি এটা ছোটো মাছ দেখাবো, এটা ভাজির জন্য রেখেছি। তো ভাজির জন্য যেটা সেটা আমি বিচি বিচি করে কেটেছি, প্রত্যেকটা বিচির মাথায় মাথায় রেখে কেটেছি। আর যেটা তরকারি খাবো সেটা বা ছোটো মাছের সাথে খাবো সেটা একটু বড় সাইজ করে কেটেছি। দেখুন দুটি সাইজ করে আমি কেটে নিয়ে ঠিক ওই প্রসেসে এক মিনিটের মতো একটু বলক আসতে দিয়েই সাথে সাথে পানিতে দুই তিনবার বাট পানি চেঞ্জ করে নেবেন, সাথে দরকার হয় বরফ দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে এভাবে বেশ দুই ঘন্টার মতো ছেড়ে দেবেন, একটা চালনিতে দিয়ে শুকাতে রেখে দেবেন যেন পানি না থাকে। তো আমরা এভাবে করে দুইটা প্যাকেটে ভরে নিয়েছি। এখন আমরা যখন ফ্রিজে রাখবো তখন আমরা কি করব, প্যাকেটটাকে লুজ করে বাঁধবো, তারপরে আপনার এভাবে ছড়িয়ে ছড়িয়ে যেন ফ্রিজের ভিতরে সবগুলি জমা বেঁধে না যায়, আমরা এভাবে ছড়িয়ে ছড়িয়ে ফ্রিজে রেখে দেব। পরে আমরা আর এর মধ্যে কি করব, মাঝে মধ্যে একটুখানি দুই তিন ঘন্টা পর একটু হালকা করে নেড়ে দেবো যেন একটা সাথে আর একটা লেগে না যায়। এভাবে আমরা কিন্তু সারা বছরই সিম ঘরে রাখতে পারি। আর তারপরও সামনে যেহেতু রোজা আসছে, আমরা চাই রোজার মধ্যে একটু অন্যরকম কিছু হোক, আমরা যেন সবাই একটু খেয়ে মানে অন্যরকম স্বাদ পেতে পারি। তো এইভাবে আমরা সিম সংরক্ষণ করতে পারি। আমাদের দুটোভাবে করেছি আপনারা, এইভাবে গাজর, এইভাবে আপনার যে কোনো জিনিসই সংরক্ষণ করা যায়। তো বেয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।